নোয়াপাড়া গ্রামীণ মণ্ডলের সভাপতি প্রভাস বালা সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে, যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশি হামলা চলছে, তা নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি রামনবমীতে দিন লকডাউন নিয়েও সরকারকে কটাক্ষ করেছেন তিনি। এরকম ভাবে বিজেপিকে দাবিয়ে রাখা যাবে না, যদি মরে যেতে হয় তাহলে মরে যেতেও রাজি বিজেপির কর্মী সমর্থকেরা, এও জানান প্রভাস বালা। দেখুন, এ বিষয়ে বলতে গেলে আমাকে যে এর আগে কতবার মার্ডার করতে এসেছে আপনারা জানেন, আপনারাই এসে খবর সংগ্রহ করে নিয়ে গেছেন। অত্যাচার করাটা যে দিদির অভ্যাস হয়ে গেছে, তেমনই আমাদেরও অভ্যাস হয়ে গেছে অত্যাচার হয়েও প্রতিবাদ চালিয়ে যাওয়া। চারিদিকে এত বিজেপি কর্মী খুন হয়, তার কোনো বিচার হয় না। দিদি ব্যর্থ, ব্যর্থ ওনার প্রশাসন। আপনারা বিভিন্ন সত্য খবর তুলে ধরেছেন, আমাদের ওপরও তো চাপ আসে। তবে ভাবুন, আপনারা কিভাবে বেঁচে আছি, আমরা কিভাবে বেঁচে আছি। আমাকে মারা হয়েছে, মেশিন ঠেকানো হয়েছে, চমকানো হয়েছে। মানে আপনার বাড়িতে গিয়েই নাকি আপনার দোকানে? আমার দোকানে আমাকে মেরে খালে ফেলে দিয়েছিল, পুরো মার্ডার করে ফেলার চিন্তা ভাবনা ছিল। আগুন ধরিয়ে দিয়েছিল, আমার বাইক ভেঙে চুড়ে খালে ফেলে দেয়, আগুন ধরিয়ে দেয় এবং আমাকেও মেরে খালে ফেলে দেয়। দেখুন, একটাই কথা, যে সমস্ত গরিব মানুষ আমার এলাকার, যে সমস্ত গরিব মানুষ যাদের ন্যায্য পাওনাটা, যেরকম ধরুন আমার এলাকায় আমফানে প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা পরিবার তার টাকা পায়নি। অথচ টাকা পেয়েছে যারা টিএমসির পার্টিটা করে, তারা চাকরি পেয়েছে, একটা বাড়িতে চারটে পাঁচটা ঘর পর্যন্ত পেয়েছে। অথচ যে সমস্ত সাধারণ মানুষগুলো ঘর পাওয়ার কথা, তারা পায়নি। তো এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমাকে জীবন দিতে হয়, তার জন্য আমি সবসময় রেডি, সবসময় তৈরি। কিছুদিন আগেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের দিন কিন্তু কুণ্ডুবাড়ির মোড়ে কিন্তু একটি আক্রমণ করা হয়েছিল বিজেপিদের ওপর, এখানে কি আপনি উপস্থিত ছিলেন এবং আপনিও কি ইনজুরি হয়েছিলেন? দেখুন, অবশ্যই ওই দিন তো আমি উপস্থিত ছিলাম। ওই ঝামেলাটা সম্পূর্ণটাই আমাদের এখানে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির বেদি তৈরি করা হয়েছিল, সেটাকে ঘিরেই ঝামেলাটা হয়। তো এখানে আসে, ভাঙচুর করে, বেদি পুরো সম্পূর্ণ ভেঙে দেয়। তারপরে সেই খবর পেয়ে আমাদের এমএলএ সাহেব আমাদের কাছে এসে পৌঁছায় এবং এমএলএ সাহেবের পিছনে থাকা একটা গাড়ি, রানা বসুর গাড়ি, সেটা আপনারা জানেন, দেখেছেন, সেই গাড়িটাও ভাঙচুর করা হয়েছে। এবং গাড়িটা ভাঙচুর করেছে ওরা, টিএমসির কিছু গুন্ডা বাহিনী গাড়িটা ভাঙচুর করে এবং ভাঙচুর করে উল্টে শেষে আমাদের নামেই কেস দেয়। আচ্ছা, 5 তারিখ কিন্তু গেল রাম উৎসব, প্রথম মানে আমাদের অযোধ্যার ভূমি পুজো, ভারতবর্ষের একটা ঐতিহাসিক দিন, কিন্তু সেই দিনকে কিন্তু মমতা ব্যানার্জি হুট করে লকডাউন ফেলে দিলেন। এই লকডাউনে কিন্তু এর আগে থেকে পরিকল্পনা ছিল না, তো এই নিয়ে আপনি কি বলবেন? এবং আপনাদের উপর কি অত্যাচার করা হয়েছিল সেদিনকে? কি পুলিশ এসেছিল আপনাদেরকে তুলতে? দেখুন, পুলিশ ছিল না, তো এইভাবে অত্যাচার চালিয়েছে দিদির নির্দেশে পুলিশ প্রশাসন। তো এইভাবে করে কখনো মানুষকে আটকানো যায়নি, মানুষকে আটকানো যাবে না, ঠিক আছে। 2021-এ কি বর্তমানে আপনার কি মনে হয় বিজেপি আসতে চলেছে? দেখুন, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই, কারণ আপনারা দেখেছেন এই টিএমসির গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে, ছাপ্পা ভোটের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা যেভাবে এতগুলো লোকসভায় আসন জয় করতে পেরেছি, তারপরে বিধানসভায় কি হতে চলেছে এটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন। 100% আমরা আসছি। তবে একটা বিষয়ে আমার সন্দেহ আছে, হয়তো আপনাদের সঙ্গে 2021-এর বিধানসভা জয়ের বিজয়ী উৎসবে হয়তো আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। কারণ যেভাবে দিনের পর দিন টিএমসির দুষ্কৃতীরা আমার উপর আক্রমণ করছে, যে কোনো মুহূর্তে আমাকে মেরে দিতে পারে। কারণ এই কয়েকদিন আগে আমার বাড়িতে এসে রীতিমতন রাত্রে 2টোর সময় 20 থেকে 25টা টিএমসির দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এসে আমাকে ধমকায়, মেশিন ঠেকায় এবং কোনো প্রকারে পুলিশকে খবর দিতে পেরেছি। তো পুলিশ খবর পেয়ে রীতিমতন স্পটে পৌঁছে যায় এবং স্পট থেকে দুজনকে তোলে, কিন্তু তারা কোনো শাস্তি পায় না। পরের দিন পুলিশ ওদেরকে ছেড়ে দেয়। আচ্ছা, বিজেপি কর্মীদের এবং রীতিমতন আমাদের কোনো FIR নেওয়া হয়নি।
তো একটা বিষয়ে আমরা 100% শিওর বলতে পারি, 2021-এ বিজেপি আসছে ক্ষমতায়, এর কোনো ভুল নেই। কিন্তু ওই বিজয় উৎসবে আমি প্রেজেন্ট থাকতে পারবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। অবশ্যই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে বলে তার গুন্ডা বাহিনীদেরকে দিয়ে আমাদেরকে রোখার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই লকডাউন পরিস্থিতির মধ্যে আমাদের বিধায়কদের, আমাদের এমএলএদেরকে মানুষের পাশে দাঁড়াতে দেয়নি, আজকে তারা একটু ত্রাণ বিলি করবে তার জন্য আটকানো হয়েছে দিকে দিকে। তো মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে বিজেপিকে, ঠিক আছে, পুলিশকে দিয়ে এবং তার গুন্ডা বাহিনীকে দিয়ে তাদেরকে কড়াভাবে নির্দেশ দিয়েছে যে কোনো প্রক্রিয়ায় বিজেপিকে রুখতে হবে। তো বিজেপিকে রোখার চেষ্টা করছে, তবে যাই কিছু করুক না কেন বিজেপিকে রোখা যায়নি, যাবে না। অন্যায়ের প্রতিবাদ বিজেপি করছে এবং করবে প্রতিদিন। প্রতিদিন পেপার খবরের কাগজ খুললে দেখা যায় দিকে দিকে বিজেপি কর্মীদেরকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য যদি আমাদেরও জীবন দিতে হয় আমরা জীবন দিতে সবসময় রাজি, তবুও অন্যায়ের প্রতিবাদ আমরা করবই।